রেলপথ এবং জাতীয় সড়ক অবরোধ করেছে, এই ক্ষেত্রে রাজ্য বিজেপি কি করতেছে? দেখুন, আমরা একটা কথাই বলি, যে বিষয়টাকে নিয়ে এরা অবরোধ করার কথা বলছেন সে বিষয়টা অলরেডি সলভড। অনেকটাই বোধ হয় তার ক্লিয়ার স্টেটমেন্ট কিছু চলে এসছে, যদিও বাকি কনফিউশন থাকতে পারে যারা রাজনীতির ইনভলভ হচ্ছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না যে এইটা শুধু পরীক্ষার আগ মুহূর্তে এখানে একটা অন্যরকম বাতাবরণ তৈরি করে ছাত্রদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার আবহ তৈরি করতে সহায়ক হতে পারে। কারণ বাকি যে স্ক্রিপ্টের বিষয় সেই বিষয়টা সরকারের পলিসির বিষয়, এটা নিয়ে চর্চা হতে পারে এবং সেই চর্চা চলছে। তো শুধু একটা কথাই বলবো যে যাতে করে এমন কোন পদক্ষেপ কারোর পক্ষেই নেওয়া উচিত নয়, যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম ছাত্রছাত্রী যারা আছে তারা আরো বিভ্রান্ত হয়, তাদের ভবিষ্যৎ বিপদগ্রস্ত হয়, সেটা না করার জন্য আমরা এই মুহূর্তে সবার কাছে অনুরোধ রাখছি। First he said only Bengali, then he said both will be allowed, now he is again coming back to Bengali. So that is creating more a confusion. আমি তার জন্যই বলছি যে এটা আলোচনা চলছে, এখনো কংক্রিট কোন ডিসিশন নয়। That may be solved. Why it's so late? Because already the exams are knocking at the door. It could have been resolved much earlier. See one thing, when it's a matter of policy taking by the government, okay, and government cannot take any policy instantly because there are a lot of pros and cons to be taken into consideration before taking any decision. Because it is not that all of them are agreed to have Roman script, they are also divided within themselves. A group want Roman script and another group want a Bengali script. So until and unless there is a consensus, so how government can take any policy? No, my question is not about the policy. My question is, when there is an existing system in which everything was running peacefully, why to disturb that? My question is that. Exactly, that question should be thrown to those who are creating these problems. Because from past decades, when Karpurok is introduced, from the very beginning, Bengali script was allowed and they are sitting in exam with Bengali script. So all of a sudden, what happened to them? I have some doubt how many Kampurung teachers are there who know Roman script. So Roman script is not just simple English. So right there, because in Tripura, right from the nursery, I believe ABCD and along with O I is taught. So there may not be a particular way in which it is written. It was a misspelled. That is a different issue. But I think why do I disturb the existing? One thing is there. As you are interpreting Roman script is only in English, so it can be said like English script. Exactly. Not that. I think matter is not like that. They have some own design of Roman script. আমি একটা কথাই বলতে পারি এখানে, বিস্তৃত সরকারি বিষয় যদিও এটাকে নিয়ে ততটা বলা আমাদের পক্ষে সম্ভব না, বোর্ডের বিষয় আছে সরকারের বিষয় আছে। একটা কথাই বলতে পারি, বাংলায় বরাবর বাংলায় পরীক্ষা হচ্ছে, বড় পরীক্ষা বাংলা স্ক্রিপ্টে হচ্ছে, এবার তারপরে রোমান স্ক্রিপ্ট দাবি করছে, সবাই দাবি করছে তা নয়, তাদের মধ্যে একটা অংশ চাইছে বাংলাটাই থাকুক, একটা অংশ চাইছে রোমান স্ক্রিপ্ট থাকুক। এবার যখন সরকারকে বা বোর্ডকে কোনো সিদ্ধান্ত নিতে হবে, তখন একটা সিদ্ধান্ত যদি হুট করে নিয়ে নেয়, কারণ এটা প্রথম চাইছে নতুন একটা স্ক্রিপ্ট, তার আগ পর্যন্ত কিন্তু বাংলাটাই চলছে, এবার তার জন্য আন্দোলন হয়তো করেছে। I'm not talking about the question paper. I'm talking about
allowing them to write. I'm quoting that. Allowing them to write, I also just mentioning that part also. এত বছর ধরে কিভাবে চলছিল, সেখানে নতুন কি বিষয় এসছে সে বিষয়টা ওনারা দেখবেন, সরকার সেখানে একটা সিদ্ধান্ত নেবেন। ত্রিপুরা বড় একটা স্বায়ত্তশাসিত সংস্থা, স্বশাসিত, তো ওনাদের বেটার ওনারা আনসার করতে পারবেন। আমি শুধু ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ থেকে একটা কথাই বলছি, স্ক্রিপ্টের সমস্যা যাই থাকুক কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে বা পরীক্ষা চলাকালীন সময় কোন রকম ভাবে রোড ব্লকেট করা কিংবা রেলওয়ে লাইন ব্লকেট করা করে একটা নতুন ভাবে কেওটিক সিচুয়েশন তৈরি করা, যাতে করে পরবর্তী কোন না কোন ছাত্র গোষ্ঠী তারা অ্যাংজাইটিতে থাকবে, পরীক্ষা দিতে পারবে না কেউ, এইরকম জায়গা যাতে তৈরি না করে, কারণ রাজনীতি বরাবর করা যাবে, এটা তো রাজনৈতিক গোষ্ঠী থেকে হচ্ছে আন্দোলনটা, জন আন্দোলন নয় সেটা, রাজনীতি করা যাবে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটাকে ক্ষতিগ্রস্ত করে রাজনীতি যাতে না করে, সেই অনুরোধটা আমরা ত্রিপুরা প্রদেশ বিজেপি থেকে আছি।